সুতরাং আমাদের সরকার আই সি মাইনে আবার বাড়িয়েছে এক টাকা সহায়কের পাঁচশো টাকা আষার মেয়েরা অনেক কাজ করে এক হাজার টাকা বাড়িয়েছে সিভিকের এক টাকা বাড়িয়েছে গভর্নমেন্ট সরকারিও পয়সা নেই তা সত্ত্বেও তিন দিয়ে ঘোষণা করেছে আগামী জানুয়ারি মাসে আজ পর্যন্ত বলুন অনেক জায়গা আছে অনেক সরকার দিয়ে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার দিয়ে বন্ধ করে দিয়েছে বছর মনে রাখবেন সরকার আমি শুনেছি তারা এক মাসের মাইনে দিতে পাচ্ছেন না অনেক সরকার আছে কেন্দ্রীয় সরকার মাসে একদিন করে মাইনে কেটে নেয় অনেক সরকার আছে টাইমলি টাকা পর্যন্ত দিতে পারে না আজ পর্যন্ত বলুন তো আমার কোন টিচার কোন गवर्नमेंट কর্মচারী কোন ক্যাজুয়াল কোন কন্টাকচুয়াল যাদের আমরা রাজ্য সরকার চাকরি দিয়েছি মাইনে পাননি এরকম কেস কিন্তু নেই এমনকি কি পেনশন আমি তো অপশিলি ভাই বোনেরদের বলে রাখি রাজ্য শুধুমাত্র এই কোয়ালিটি সেক্টরের কর্মীরা কাজ করেন আর কি কোন সেক্টর নেই ডিপার্টমেন্ট নেই যেখানে কর্মচারীরা কাজ করেন বেতন পান্নার রাজ্যে এমন কর্মী কি নেই এই রাজ্যের শিক্ষামিত্ররা দু হাজার সাল থেকে দু সাল দীর্ঘ সাত বছর বেতন পাননি বকেয়া বেতনের জন্য নানা রকম কৌশল অবলম্বন করেছেন এ রাজ্যের শিক্ষামিত্ররা এই রাজ্যে চলছে দীর্ঘ প্রায় দু মাস অব শিক্ষক আন্দোলন একের পর এক সরকারের সঙ্গে আলোচনা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা রাজ্যের পার্শ্ব শিক্ষকরা মৌরালিতে পথ অবরোধ যাদবপুরে রাস্তা অবরোধ বিকাশ ভবন অভিযান বিধানসভা অভিযান সর্বোপরি নবান্ন অভিযান একের পর এক কর্মসূচির পরেও রাজ্য সরকার বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের শিক্ষক সহ সমস্ত শ্রেণীর বঞ্চিত শিক্ষক যারা আছেন বিশেষ করে এসএসএম স্টাফ সমগ্র শিক্ষা অভিযানের কর্মী পৌরসভার শিক্ষক শিক্ষিকা এসএসকে এম এসকে যারা ষাট থেকে পঁয়ষট্টি থেকে ষাট অপশন নিয়েছেন আবার যারা ষাট অপশন থেকে পঁয়ষট্টিতে ফিরে আসতে চাইছেন এনসেলপি টিচার আইসিটি কম্পিউটার টিচার ভোকেশনাল শিক্ষক যাদের জিও এখনও পর্যন্ত বিষ বা জলে একাধিকবার কারিগরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত তাদের জিও প্রকাশ পায়নি তবে এই রাজ্যের এই সমস্ত কর্মীদের যারা দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারের আমলে বঞ্চিত বলে দাবি করে আসছেন তাদের বঞ্চনার তাদের বঞ্চনার অবসান কবে ঘটবে আমরা জানি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক তিনি কথা দিলে কথা রাখেন কিন্তু এই রাজ্যের পার্শ্বশিক্ষকদের সভাতেই তো তিনি কথা দিয়েছিলেন তার স্পিচ ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন সেটা তো তিনারই কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রীরও কথা তাহলে এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি অথচ শিক্ষকদের সভায় এসে এই রাজ্যের শিক্ষামন্ত্রী বারবার ধাপে ধাপের গল্পই শুনিয়েছেন ধাপে ধাপে ছাড়া এক ধাপে কথাটা কিন্তু তিনি এখনো পর্যন্ত বলতে পারেননি সেই সিঁড়ি বেয়ে ওঠা ধাপে ধাপে এই রাজ্যের শিক্ষক সহ সমগ্র শিক্ষাকর্মীদের মুক্তির অবসান কবে প্রশ্ন কিন্তু একটাই